এই সুরঙ্গ মুভির দুটো গানই আসলে আমার কাছে খুব সারপ্রাইজিংলি এসেছে। একটা গান আমি আগে গেয়েছিলাম, একটা ডেমো গেয়েছি, ডেমো গাওয়ার পর তারপর সাজিদ ভাই ফোন দিলেন, আপু আর মানে একটা গান আছে, আপনি চলে আসেন স্টুডিওতে। দেখলাম যে ভীষণ মিষ্টি একটা গান, এই গা ছুঁয়ে বলো গানটা। এবং আমি মানে গান গাইতে আগে তো গান গাইবার আগে তো মানে সিনেমার ফুটেজ কিছু দেখানো হয় যাতে আমরা মানে ওই জায়গাটাতে ঢুকতে পারি আর কি, ওই ইমোশনটাতে। তো আমি যখন ফুটেজটা দেখছিলাম তখন আমি তো এই গান গেয়েছি এর আগে, কারণ ওই একই রকম মানে একই ধাঁচেরও আর একটা গান, এটা আমি অলরেডি ডেমো দিয়ে এসেছিলাম, ধুকুল পুকুর করে মন। তো দেন ওই একই দিনে গা ছুঁয়ে বলো এই গানটা গাইবার পর তারপর আমি ধুকুল পুকুর করে মন এই গানটার ভয়েস দিয়েছি, মানে একই দিনে আমি দুটো গানের ভয়েস দিয়েছি। এবং আমি জানতাম না যে দুটো গানই আসলে সুরঙ্গতে থাকবে, আমি ভেবেছি হয়তো একটা গান থাকবে আর একটা গান হয়তো এমনি ট্রায়াল বা মানে স্ক্র্যাচ এরকম কিছু একটা হবে। তো দেখি যে না, দুটো গানই আসলে ছিল, এবং দুটো গানই ভীষণ মিষ্টি। আর আর একটা গান যেটা ধুকুর পুকুর করে মন, একটা ইমন চৌধুরী ভাইয়ের করা এবং তার সাথে আমি গিয়েছি, ওইটা আমার বেশি ফেভারিট। গা ছুঁয়ে বলো আমার ভীষণ ভালো লাগে, আর রেহান আমার বরাবরই ভীষণ মানে প্রিয় একজন কো আর্টিস্ট। এটা একেবারেই সত্যি, বিয়ে করছি, 15 তারিখে বিয়ে হচ্ছে। আজকে যে গানটি গেয়েছি এটা ভীষণ মিষ্টি একটা গান, মানে শুনেই ভালো লেগেছে, এরকম কিছু গান আছে তো এই গানটা আমার শুনেই ভালো লেগে গেছে আর কি। গানের শিরোনাম হচ্ছে হয়ে গেছি তোর, আর গানটি লিখেছেন ডক্টর হারুনুর রশিদ, আর গানটির সুর এবং সঙ্গীতায়োজন করেছেন AH তুর্য, আর গানটি হচ্ছে আসছে উর্বশী ফোরামের প্ল্যাটফর্ম থেকে। মানে যেটা হয়, আমি এরকম আমার এক্সপিরিয়েন্স হয়েছে, আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গান বাজাচ্ছে, গুনগুন করছে, হ্যাঁ এটা এরকম হয়েছে। আবার আমি কিছুদিন আগে একটা পার্লারে গেছিলাম, তো সার্ভিস করছে আর কি, চুল কাটছে, দেন আমি দেখি এই গানটা লুপের মতন বাজছে, গানটা শেষ হচ্ছে আবার দেয়, শেষ হচ্ছে আবার দেয়, শেষ হচ্ছে আবার দেয়। আমি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা ছিলাম, আপনাদের আর কোনো গান নাই, এক গানই বাজাচ্ছেন, বলছে যে এই গানটা আমার ভীষণ প্রিয় আপু, এই গানটা আমি ছেড়ে আমি রান্না করি, আমি কাজ করি, আমি সবকিছু করি, এই গানটা আমার রিসেন্ট ফেভারিট। আচ্ছা খুব ভালো, এই গানটা কে গেয়েছে জানেন? বুঝছে না, কিন্তু আমার যেটা স্যাটিসফ্যাকশন কাজ করে সেটা হচ্ছে এই গানটা তাকে ভালো রাখে, তো ওই ব্যাপারটাতে আমি ভীষণ মানে হ্যাপি ফিল করি ওকে ওকে যে এটাই আমার পাওয়া, যে আমার ওই ইমোশনটা তাকে কোথাও একটা গিয়ে হয়তো রিলেট করছে বা তাকে ওই ব্যাপারটা ফিল করতে হেল্প করছে। তো এইটাই আমার কাছে মানে এই এটাই আমার কাছে খুব আনন্দের মনে হয়। হ্যাঁ বলেছিলাম, হ্যাঁ এই জন্য তো চেনা চেনা লাগছে।